বিদেশিরা এই দেশ থেকে প্রায় $1,000 কোটি প্রতি বছর নিয়ে যায়। শুধুমাত্র বেতন ভাতা হিসেবে প্রায় 2.5 লাখ বিদেশি আমাদের এখানে কাজ করে, যে কাজটা আমরা নিজেরাই করতে পারি, নিজেরাই হয়তো পারতাম, হয়তো টেকনোলজির দিক থেকে আমরা একটু খারাপের জায়গায় আছি। এগুলো কি পরিবর্তন হওয়ার সম্ভাবনার জায়গা মাননীয় মন্ত্রী আছে কিনা? জি, প্রথমত আমাদের সরকারি যে প্রতিষ্ঠানে সেখানে বিদেশিরা কাজ করে না, আমাদের বিভিন্ন বেসরকারি বড় বড় প্রজেক্টগুলোর কথাই আমরা বলছি, প্রজেক্ট হ্যাঁ বাইরের ইয়েগুলোতে। জি, সেখানে যে প্রজেক্টগুলো আছে সেখানে মনে করেন যে আমাদের পদ্মা সেতু যে আমাদের কনসালটেটিং যে ফার্ম আছে সেটা বাইরের থাকে, তো তারা তাদের অভিজ্ঞতা থাকে এবং তারা কিন্তু যারা কাজটা পায় তারাও বিদেশি, তাদের তখন দক্ষ শ্রমিক তারা নিয়ে আসে কাজ করে। তার সাথে কিন্তু আমাদের শ্রমিকরাও কাজ করেছে, যেরকম পদ্মা সেতু যারা কাজ করেছে তারা কিন্তু ওই কোম্পানি কিন্তু তাদের দেশে নিয়ে তাদেরকে নিয়ে কাজ করাচ্ছে, কারণ দেখেছে আমাদের শ্রমিকরা খুব ভালো কাজ করে, তো এবং তারা খুব দায়িত্বশীলতার সাথে কাজ করে, তারা কিন্তু শিখে নিয়েছে। এখন কিন্তু আমরাও কিন্তু একটু বেনিফিট পাচ্ছি, কারণ বড় বড় যে প্রকল্পগুলো এগুলোর অভিজ্ঞতা আমাদের আগে ছিল না। তো যেরকম এখন ওই আপনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যারা বাংলাদেশিরা যারা কাজ করে অনেক কিছু শিখেছে, এখন রাশিয়ানরা চাচ্ছে যে আমাদের এই শ্রমিকদেরকে তাদের ওখানে নিয়ে যাবে আরো অন্যান্য প্রকল্পে, এবং যেহেতু তাদের দক্ষতা অর্জন করেছে এবং তারা বেশ ভালো কাজ করে, সিনসিয়ারলি কাজ করে, সেটাও কিন্তু আমাদের বেশ একটা আমাদের নলেজ যে আমাদের ট্রান্সমিটিং যেটা হচ্ছে শিখে বাইরে যাওয়াটা, এটা একটা সুযোগ তৈরি হচ্ছে। এরকম মেগা প্রজেক্ট যেগুলো আছে সেখানে কিন্তু আমাদের এই জায়গাটাই কাজ করার, আমরা বাইরেও কিন্তু আমরা মানুষ পাঠাচ্ছি, তো সেই প্রশিক্ষণগুলো কিন্তু এখানে হয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে অনেকগুলো বিষয়, যেরকম মনে করেন আমরা যখন কোনো আপনার তেল কূপ খুঁজি বা এরকম মানে খুব আপনার অত্যন্ত হাইলি যেখানে আপনার এক্সপার্টাইজ একটা ব্যাপার থাকে সেই জায়গাগুলো আমাদের হয়তো আমাদের এখানে সে ধরনের এটা থাকে না, লোক থাকে না, সেরকম জানাশোনা লোক থাকে না, তখন তাদেরকে নিয়ে আসতে হয়। কিন্তু আপনি যে কথাটি বললেন যে আমাদের এখন লোক তৈরি হচ্ছে এবং ভবিষ্যতে হয়তো তাদেরকে দিয়ে আমরা শুধু দেশে না বাইরেও আমরা পাঠিয়ে কাজ করাতে পারবো, তো সেটিও কিন্তু আমাদের সুযোগ তৈরি হবে। তবে আরেকটি জায়গায় বলছে যেরকম আমাদের রেডিমেড গার্মেন্টসের যে বিষয়টি, সেখানে শ্রীলঙ্কান থেকে শুরু করে বিভিন্ন বিদেশিরা কাজ করে কাজ করে সেখানে কাজ করে জি, তো সেখানে কাজ করছে, সেখানে তাদের পিছনে অনেক যুক্তি আছে যে তারা খুবই দক্ষ এবং ওই কাজে তারা খুব পটু এবং তারা বেশি কন্ট্রিবিউশন করছে। এতে তো ওপেন মার্কেট পলিসি আছে, তারা কোথা থেকে লোক নেবে তাদের সেই সেই বিষয়টি আছে। তো এবং সেখানে আমাদের কথা হচ্ছে আগামীতে আমাদের পলিসি তৈরি করা, আমরা কিন্তু আপনি দেখেন আমাদের বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র কিন্তু আমরা করছি, এবং বিদেশিরাও যদি বাংলাদেশে কোনো প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করতে চাই সেখানেও কিন্তু আমরা তাদেরকে কিন্তু আমরা ওয়েলকাম জানাচ্ছি যে আপনারা আসেন এখানে সেগুলো করেন। আমাদের কিন্তু প্রযুক্তি পরিবর্তন হচ্ছে এবং প্রযুক্তি পরিবর্তনের সাথে সাথে আপনি জানেন যে আমরা ICT-র উপর জোর দিচ্ছি এবং পাশাপাশি আমরা টেকনিক্যাল এডুকেশনের উপরে যথেষ্ট জোর দিয়েছি। আমাদের উপজেলা পর্যায়ে পর্যন্ত কিন্তু TSC-র যে ব্যাপারটি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ সেখানে আছে, এবং বিভিন্ন টেকনিক্যাল বিষয়ে আমরা কিন্তু বিভিন্ন ইনস্টিটিউট তৈরি করেছি এবং সেখানে আমরা দক্ষ শিক্ষক দিয়ে আমরা সেটি চেষ্টা করছি। তো আমাদের অ্যাকচুয়ালি মার্কেটটা বাড়ছে, তো সেক্ষেত্রে আমি আশা করি যে সরকার যে পরিকল্পনার মধ্যেই আছে যে আমরা দক্ষ জনশক্তি তৈরি করব এবং দেশের জন্য করব, কারণ আমাদের 100টি ইকোনমিক জোনের একটা ব্যাপার আছে। আমরা আপনি জানেন যে 2,500-এ জাপানিজ ইকোনমিক জোন সেখানে কিন্তু তাদের সাথে কিন্তু আমাদের একটা অর্থনৈতিক চুক্তিও আমাদের হয়েছে, তো সেই সেই চুক্তির এতে কিন্তু ভবিষ্যৎটা কিন্তু আমরা এটার উপরে অনেক কাজ করতে পারবো। সেখানে দক্ষ জনশক্তি তৈরি করা এবং বিদেশে আমাদের জনশক্তি যে আমাদের পাঠানো রপ্তানি করা সেক্ষেত্রেও যাতে করে দক্ষতার জায়গাটায় আমরা জোর দিতে পারি, তো সেটি কিন্তু ইতিমধ্যে আমরা করতে পেরেছি। অধিকাংশ উপজেলাগুলোতেই কিন্তু আমাদের টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কিন্তু ইতিমধ্যে আমরা করে ফেলেছি, সম্ভবত সবগুলোতেই। মাননীয় মন্ত্রীর সংযুক্তি বোধ হয় আমরা সেখানে 1,000 ছেলে কিন্তু আপনার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে পড়ছে, তো আমরা কিন্তু টেক্সটাইল ভকেশনাল ইনস্টিটিউট, সেখানে আমাদের আপনার মেরিন ইনস্টিটিউট, এখানে কিন্তু আপনার বড় একটা সম্ভাবনা আছে, কারণ ক্রু হতে চায় যারা তারা মেরিন ইনস্টিটিউটে পড়বে এবং সেখানে ডিপ্লোমা কোর্স করবে, 6 মাসের ডিপ্লোমা কোর্স। তো আমরা কিন্তু এখন বাইরে যে পাঠাবো সেই জন্য আমরা ছোটো ছোটো ডিপ্লোমা কোর্সগুলোর উপর জোর দিচ্ছি, যাতে করে আমরা দক্ষভাবে তৈরি করে তাদেরকে বাইরে দিতে পারি, কারণ বাইরে
যথেষ্ট কিন্তু আপনার ডিমান্ড রয়ে গেছে, এবং আমাদের দেশীয় মার্কেটেও কিন্তু ভালো ডিমান্ড আছে। তো সেই জায়গাটি আপনি যেটা বললেন, সরকারের পলিসি দরকার। পলিসি হচ্ছে যে আমরা বাইরেকার যারা আসছে কাজ করছে, তাদের রিপ্লেসমেন্টটা আমরা কিভাবে করতে পারি, কতদিনে করতে পারবো, তাদের জন্য কি কি ট্রেনিং প্রয়োজন, এবং আমাদের অ্যাসেসমেন্টটাও করতে হবে যে আগামী দিনে টেকনোলজি পরিবর্তনটা কিরকম হবে, সেই অনুযায়ী আমাদের কিভাবে লোকবল তৈরি করতে হবে। তো আমরা দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ আমাদের একটা আছে, সেখানে কিন্তু আমরা বেশ এই জায়গাটায় জোর দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী বেশ কিছুদিন আগে বেশ কয়েকটা মিটিংও আমরা করেছি, এই জায়গাটা কিন্তু আমরা স্পেশালি জোর দিচ্ছি দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ, এবং সেখানে যাতে করে আমরা যে আগামী যে ডিমান্ডটা আমাদের ইকোনমিক জোনগুলো হচ্ছে এবং সেখানে যে লোকবল লাগবে, তাদের কি ধরনের দক্ষতা আমাদের প্রয়োজন, তারা যেন করে সেটা ঠিকঠাক করে সেখানে যথাযথ, এটা মাননীয় প্রধানমন্ত্রীর অফিসে এটা দেখছে এবং সেই জায়গাটাও কিন্তু আমরা জোর দিচ্ছি। তা আশা করি যে এই যে আমাদের নতুন সরকার গঠন হচ্ছে, আজকে নতুন সরকার গঠন হলো, এই 5টি বছর কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এই 5টি বছরে আমাদের কিন্তু অনেক বড় চিন্তা ভাবনা আছে, আমাদের অনেকগুলো চ্যালেঞ্জও আছে। আপনি জানেন আমরা এই যে উন্নয়নশীল রাষ্ট্রে পৌঁছাচ্ছি, আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ কিন্তু রয়ে গেছে আমাদের 26-27-এর মধ্যে, তো সেগুলোও কিন্তু আমাদের এই সময় কিন্তু আমাদের কাজগুলো করতে হবে। তো আমাদের অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা এই বছর নাগাদই তো শেষ হবে, তো আমাদের আবার নবম পঞ্চবার্ষিক পরিকল্পনা আমাদের তৈরি হবে, সেটারও কিন্তু আমাদের একটা বিষয় রয়ে গেছে। তো সেটাও কিন্তু সরকার অত্যন্ত সচেতনভাবে বিষয়গুলো তৈরি করছে।